해줘 해주지요. 내가 못 살아 살겠지요. 갔다 온 모자를 따르겠지요. 내가 못 살아 살겠지요. 자이. 아, 아프나가도 거도. পার্লামেন্টে নির্বাচন গেছে, সেই নির্বাচনে যারা এই শ্যামবাগের মানুষ, শ্যামবাগের ভোটার নির্বাচন কেন্দ্রে যায় নাই। আমি এজন্য আমার দলের তরফ থেকে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি, আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপারসন ওনার পক্ষ থেকে, দলের মহাসচিবের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমি শ্যামবাগবাসীকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শ্যামবাগের মানুষ যে উদাহরণ তৈরি করেছি, আমার বিশ্বাস আগামী 21 তারিখে যে উপজেলাতে ভোট হচ্ছে, সে ভোটেও আপনার যদি আপনাদের সক্রিয় অংশগ্রহণ, এমনকি আপনার যদি প্রতিটা পাড়ায় মহল্লায় বাড়িতে আমার বেগম দিয়ার সালাম, বেগম দিয়া যে খুবই অসুস্থ, এই স্বৈরাচারী সরকার বেগম দিয়াকে মিথ্যা একটা অজুহাতের মামলা দিয়ে ওনাকে আজকে রাজনীতি থেকে বাইরে রাখতেছে। শুধু রাজনীতি বাইরে না, ওনাকে চিকিৎসার জন্য উনি পৃথিবীর বহু দেশ থেকে আমরা চিকিৎসক নিয়ে আসছি, বাংলাদেশে এই চিকিৎসা হবে না বলে দিয়েছে, এই চিকিৎসা হবে দেশের বাইরে, কিন্তু ওনাকে বাইরে দেওয়ার সেই সুযোগ হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে এই শ্যামবাগবাসীর কাছে উদারত আহ্বান রাখবো, আমরা যদি এই যে ৭ জানুয়ারি যে ভোট হয়েছে, সেই ভোটের মতো যদি পার্লামেন্ট ভোটের মতো যদি আপনি উপজেলা ভোটও আপনারা প্রত্যাখ্যান করেন, সারা বাংলাদেশে এরকম প্রতিটা উপজেলা যদি প্রত্যাখ্যিত হয়, তাহলে সারা পৃথিবী থেকে যে এইভাবে ছাপ আসতেছে, আগে আমাদের বর্তমান দলের আপনার সেক্রেটারি জেনারেল কি বলে যে আমরা কোনো ছাপ টাপ নাই, আর এখন বলে যে সরকার চালাইতে আমরা ছাপ অনুভব করি, এখন ওনারা ছাপ অনুভব করতেছে। সুতরাং শুধু চাপ নয়,